আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো জিমেলের বিভিন্ন ফিচার নিয়ে আমি আলোচনা করছি আমার পূর্বের টিউটোরিয়ালে। তো আজকে দেখাবো কিভাবে আপনি কাস্টম লেভেল ক্রিয়েট করতে পারবেন। এখানে লক্ষ্য করুন যে আমি ডিএস নামে একটি লেভেল ক্রিয়েট করছি, তো এটি আপনি কীভাবে করতে পারবেন। একইভাবে আপনি সেটিংসে যাবেন রাইট সাইডে, দেন এখান থেকে সেটিংস, এগেইন সেটিংস, এখানে লক্ষ্য করুন লেভেলস। তো এই অপশন আছে, স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে লিখে গেল ক্রিয়েট লেভেল। তো ক্রিয়েট আমি আপনার ইচ্ছা মতো একটি নাম দিলাম, সে ইচ্ছা আমি ইচ্ছা ইচ্ছা ইউজ করছি বারবার। তো ফার্স্ট আমরা ইচ্ছা প্যারেন্ট লেভেল ক্রিয়েট করবো, দেন কীভাবে এটি আপনার নেক্সট লেভেল করা যায় সেটি দেখবো, দেন ক্রিয়েট ওয়েল। এখন যদি আমি রিলোড দেই, এখানে লক্ষ্য করুন আমার মেইলটি রিলোড হচ্ছে। রিলোড হওয়ার পরে এখন দেখুন ইচ্ছা নামে একটি লেভেল এখানে শো করছে। তো আমি চাচ্ছি যে ডিএস এর আন্ডারে ইচ্ছা নামে লেভেলটি চলে যাবে। তো সেটি করার জন্য আমার যে কাজটি করা লাগবে, আমি ইচ্ছা এই লেভেলটি এডিট অপশনে যাব, দেন এখানে নেক্সটেড লেভেল ওয়েল। তো এখন প্লিজ সিলেক্ট এ প্যারেন্ট, কার আন্ডারে এটাকে রাখতে চাচ্ছি আমি ইচ্ছাকে, আমি ডিএস এর আন্ডারে রাখতে চাচ্ছি, সিলেক্ট করে দিলাম, দেন সেভ। সেভ করার পর এখন এখানে লক্ষ্য করুন ডিএস এর আন্ডারে আমি যদি ক্লিক করি তাহলে ইচ্ছা নামে একটি লেভেল ক্রিয়েট হয়ে গিয়েছে। টুইটার বেনিফিট কী? এর বেনিফিট হচ্ছে আপনার ইম্পর্টেন্ট মেইলগুলো আপনি ওই লেভেলে রাখতে পারেন। তো সেটি কীভাবে করবেন, সে ধরুন আমি আমার এই মেইলটি আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, সো দ্যাট আমি এই লেভেলের আন্ডারে রাখতে পারছি। তো সেটি করার জন্য এখানে দেখুন লেভেলস আপনার আপাতত সেটি ইনবক্সে, তো আমি এই অপশনে ক্লিক করে দেন আপডেট। আমি চাচ্ছি যে না ডিএস এর আন্ডারে ইচ্ছা এখানে রাখবো অথবা ডিএস এ রাখবো, এটি সিলেক্ট করে দেন আমি অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর দেখেন দুইটা লেভেল ক্রিয়েট হয়ে গেছে, এই দুইটা লেভেল শো করছে। এখন আমি চাচ্ছি যে না টোটাল ইনবক্স থেকে আমি মুভ করে আমি এই লেভেলের আন্ডারে নিয়ে যেতে চাই। তো এখানে মুভ অপশন, মুভ টু, এই যে মেনুটি দেখাচ্ছে তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডিএস এর আন্ডারে ইচ্ছা এটি সিলেক্ট করে দিবেন। এখন যদি আমি ডিএস এর আন্ডারে ইচ্ছায় যাই তাহলে দেখবেন যে এই মেসেজটি শো করছে। তো ইম্পর্টেন্ট মেসেজগুলো এইভাবে রিঅ্যারেঞ্জ করার জন্য অবশ্যই কাস্টম লেভেলের প্রয়োজন হয়ে থাকে, সো দ্যাট এইভাবে আপনি কাস্টম লেভেল ক্রিয়েট করতে পারবেন। পরবর্তী পর্বে আবার কোনো নতুন ফিচার নিয়ে আমি হাজির হব। সে অবধি ভালো থাকবেন।